মন্ত্রী সভানি সময় তাংবাইমা ইয়াগুলো তিনি পুইলানি শালো কেবিনেচো ককতমা থুমনাই ডকনি ককথুম পান্ডা সংসাখা ককথুম পান্ডা ও হাস্তিনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা তাই কতাল চংজাক এমএলএ রক তংবাইখা ও শালো ককথুম পান্ডানি বিশিংতি সাকা হাস্তিনি চংবাড়ি কচাং কচাং খেনো পাইখা তাই মন্ত্রী সভা সময় তাংমা শালবো বেলাই কচাং কচাং তাই রায়দা মানি মানি বিশিংতি নো পাইমান খা তাই হাস্তিনি লুকুর অগ্ন খা কাহাম তাই হামজাকমা ইয়াফারকা মন্ত্রী অকরা ককথুম পান্ডানি বিশিংতি ফাইনাই বিশিবাও হাস্তিনি জেসক সামং খ্লাই জায়গা আবর অগ্ন সপুংনা বাগে ভিশন ডকুমেন্ট নি বিশিংতি যে সাকলাই জাকমা রগ্ন সপুং জাকনাই হিনি শাখা তাই বো শাখা তং কসং তং নাই তি প্রাসা লুকুর অগ্নি বাগিনো হামক্রাই তাই বানিয়ার অগ খ্লাই থানি চুবানানি বাগে হাপাংনি বখাকতে শেপ খ্লাই জাকনাই সবাইকে এখানে আসার জন্য স্বাগত এবং আপনারা আমি জানি যে গতকাল আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, তা আপনারা উদ্গ্রীবভাবে আমার কাছে কথা বলার জন্য বা জানার জন্য আপনারা কয়েকবারই চেষ্টা করেছেন, কিন্তু আমি দুঃখিত যে আমি সময় দিতে পারিনি। কারণ মাননীয় প্রধানমন্ত্রী জি এসছেন, মাননীয় গৃহমন্ত্রী জি এসছেন, আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দিয়েছেন এবং বিভিন্ন যেসব আমাদের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, এর জন্য ব্যস্ততার কারণে আপনাদের সামনে আমি আসতে পারিনি। তো যাই হোক, আমি আপনাদের মাধ্যমে সর্বপ্রথম আমি ত্রিপুরাবাসীকে আমি ধন্যবাদ দিতে চাই যে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের অ্যালায়েন্স পার্টনার আইপিএফটির উপর যে আপনারা আস্থা রেখেছেন এবং দ্বিতীয়বারের জন্য আমাদের এই যে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির যে সরকার পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আমি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ দিতে চাই যে উনার মার্গদর্শনে এবং উনার পর মানুষ যেভাবে সব জায়গায় আস্থা রাখেন, ত্রিপুরাতেও সে আস্থা রেখেছেন। গতকালও আপনারা দেখেছেন শপথ গ্রহণ অনুষ্ঠানে কীভাবে বিপুল পরিমাণে লোক সমাগম হয়েছে বিবেকানন্দ ময়দানে, এবং সেখানে আপনারা দেখেছেন মানুষ এত সুশৃঙ্খলতার সাথে সেখানে বসেছিল, কোনো ভাষণবাজি হয়নি, শুধুমাত্র আমাদের ওভার টেকিং সেরিমনি ছিল সেটা দেখার জন্য। তো আমি কালকেও যারা এসেছেন তাদেরকেও আমি ধন্যবাদ দেব এবং এত সুশৃঙ্খলভাবে ওনারা ওখানে উপস্থিত থেকে এত সুন্দরভাবে আমাদের এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে সম্পন্ন করার জন্য। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের যে ১৬ই আমাদের ফেব্রুয়ারিতে আমাদের যে ইলেকশন সম্পন্ন হলো এবং যাদের মাধ্যমে ইলেকশনটা সম্পন্ন হয়েছে, ইলেকশন কমিশন, আমাদের ত্রিপুরা সরকারের আধিকারিক এবং আরক্ষা দপ্তরের যারা যুক্ত ছিল সবাইকে, এবং আপনারাও কিন্তু এর মধ্যে ব্যতিক্রম নয়, আপনারাও আমাদের সাহায্য করেছেন, সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। এত সুন্দরভাবে ত্রিপুরাতে একটা ইতিহাস রচনা হয়েছে যে কোনো জায়গায় কোনো রকম উচ্ছৃঙ্খলতার কোনো খবর ছিল না 16 তারিখ, এবং এতদিন ধরে আমরা দেখেছি যে নানা রকম সাইন্টিফিক রেগিংয়ের কথা হতো, ছাপ্পা ভোটের কথা বলা হতো, সেইগুলো কোথাও ছিল না। এবং 2 তারিখ 2 মার্চ যে রেজাল্টটা বেরোলো সমস্ত জায়গার মধ্যে কোনো রকম কোনো সমস্যা ছিল না, সেটাও আপনারা প্রত্যক্ষ করেছেন, মানুষও কিন্তু দেখেছেন, এবং এর জন্য আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই আবার। কিন্তু ইদানিং আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার মধ্যে এটা একটা স্বার্থন্বেষী মহল থেকে সেটা করানো হচ্ছে বা করছে, যে কিছু কিছু খবর আমার কাছে আসছে, আমি আরক্ষা দপ্তরকে বলেছি কঠোরভাবে যেন ওটা মোকাবেলা করেন এবং আইন আইনের পথে চলবে। আমাদের ভারতীয় জনতা পার্টি যে আগামী দিন আমরা যে ভিজন ডকুমেন্টস যেটা আমরা নির্বাচনী ইস্তাহার আপনাদের সামনে আমাদের সর্বভারতীয় সভাপতি সেদিন প্রকাশ করেছেন, সেইগুলোকে আমরা সামনে রেখে তার যেন বাস্তবায়ন হয় সেই দিশায় আমরা কাজ করব আমাদের সরকার, এবং ত্রিপুরাতে আইনের শাসন যেন বজায় থাকে সেটা আমাদের প্রায়োরিটি থাকবে। স্বাস্থ্য বিভাগ সেটার দিকে আমরা প্রায়োরিটি হিসাবে সেটাকে আমরা অ্যাড্রেস করব, এগ্রিকালচার, এডুকেশন, স্পোর্টস, আরও যেসব বিষয়গুলো আছে সব বিষয়ে আমরা অ্যাড্রেস করব, এবং সাধারণ মানুষের এবং প্রান্তিক মানুষের যেসব মৌলিক সমস্যা আছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করব। যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের জনজাতির যে
যে ক্ষেত্র আছে সেখানে অনেক সমস্যা অনেক দিন ধরেই ছিল। আমরা চেষ্টা করেছি সেই সমস্যাগুলো নিরসনে, আগামী দিন আমরা সেইগুলোর দিকে আরও বেশি করে যাতে জনজাতি এলাকা এবং জনজাতি ভাই বোনদের যাতে ওনাদের উন্নতি হয় সব দিক দিয়ে সেই চেষ্টা আমরা করব। আর্থসামাজিক এবং সামাজিক উন্নয়ন হয় সেই দিশায় আমরা কাজ করব। এবং আমাদের এই সরকার একটা দৃষ্টান্ত আগেও আমরা স্থাপন করেছি, আবার স্থাপন করতে চাই, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে আমাদের সরকার চলছে, যে স্বচ্ছতার যে সরকার সেটা আমরা ত্রিপুরাতেও সেই স্বচ্ছতার নিদর্শন আমি রাখতে চাই। ধন্যবাদ। রাজা খোড়াগুলি নিয়ে নিতাইনি কখথুম, ব্যুরো রিপোর্ট, খুমপুই।